বিশ্বাসই করতে পারবো না। তো গাইস দেখতে পাচ্ছ এনিমি খুঁজে পাচ্ছি না বলে এখানে আমাদের নিজেদের মধ্যে গ্লোয়াল মেরে নিজেদের মধ্যে মারপিট চালু হয়ে গেছে। তো গাইস এটা কিন্তু মানে আমি আশা করিনি র‍্যাঙ্ক ম্যাচে এই জিনিসটা হবে। তো গাইস সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনঅক্সাইড গেমিং। তো একটা নতুন ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গাইস আজকের গেম প্লেটা কার সাথে হবে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ গাইস, গেমিং সুব্রতর সাথে, এবং গেমিং সুব্রত যে স্কোয়াডের সাথে গ্লোবাল পুশ করেছিল সেই স্কোয়াডের সাথে। তো গাইস দেখতেই পাচ্ছ যে একজন 23 আছে, একজন 37 আছে, এবং সুব্রত অবভিয়াসলি 19 আছে। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু তোমরা দেখলে খুবই মজা পাবে, কারণ কি র্যাঙ্ক ম্যাচে এত ফানি মোমেন্ট হতে পারে আমার আগে জানা ছিল না। কারণ কি র্যাঙ্ক ম্যাচ যখনই খেলা হচ্ছে এবং গ্লোবাল প্লেয়ারদের সাথে যখনই খেলা হচ্ছে, একটা সিরিয়াস মুডে খেলা হবে, বা সবসময় একটা পুশের চিন্তা থাকবে, সবসময় একটা রাশের চিন্তা থাকবে এরকম। কিন্তু গাইস ফানিয়েস্ট মোমেন্ট যেটা, সেটা কিন্তু আমি আশাই করিনি যে এই ম্যাচের মধ্যে হবে। তো গাইস এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকবে, তোমরা কিন্তু অনেকই ভিডিওটা থেকে মজা পাবে। তো গাইস চলো, আমরা এখানে ল্যান্ডিং করে গেছি হ্যাঙ্গারে, অ্যান্ড হ্যাঙ্গার থেকে দেখতে পাচ্ছ আমরা লঞ্চ প্যাড করে আমরা চলে যাবো অবজারে, অ্যান্ড ওখান থেকে লুটে তারপর এনিমি মারতে যাবো। তো গাইস তার আগে একটা কথা বলি তোমাদেরকে, যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি, তো গাইস আমি যে এত ভালো ভালো ভিডিও নিয়ে আসি, তো গাইস শুধুমাত্র 22% লোক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, 77% শুধু সাবস্ক্রাইব না করে ছেড়ে দেয়। তো গাইস এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো গাইস এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবভিয়াসলি কিন্তু ভিডিওটাকে সাবস্ক্রাইব করে যাবে। ওকে, তো গাইস আমি এসে গেছি এখন ব্লু আইজে, কারণ কি আমাদের গ্রেভিয়ার লোটা হয়ে গেছে, কারণ কি কোনো এনিমি ছিল না। তো গাইস ব্লু আইজে একটা পুরো প্রপার একটা স্কোয়াড আছে। তো গাইস দেখতে পাচ্ছ যখন আমরা দেখলাম স্কোয়াড আছে, তখন কিন্তু সুব্রত বাঁ দিক থেকে ঘিরতে আরম্ভ করলো এবং রাজ ভাই কিন্তু ডান দিক থেকে ঘিরতে আরম্ভ করলো। তো গাইস দেখতেই পাচ্ছ সুব্রত কিন্তু বাঁ দিকে চলে গেছে, অ্যান্ড যেহেতু এনিমিগুলো পেছন দিকে আছে আমি কিন্তু এখান থেকে কোনো ড্যামেজই দিতে পারছি না, খুব অল্প স্বল্প ড্যামেজ দিচ্ছি। তো সুব্রত কিন্তু বাঁ দিক থেকে পুরো রাস করে দিয়েছে একদম, অ্যান্ড আমাদেরকে বলেছে এদিক থেকে রাস করতে। তো গাইস আমরা এদিক থেকে যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ সুব্রত তিনখানা কিল করে ফেললো এবং রাজভাই কিন্তু এ সাইড থেকে একটা কিল করে ফেললো। তো গাইস সুব্রত ওই দিক থেকে ঢুকেছে বলে কিন্তু তিনখানা কিল, এবং রাজভাই এদিক থেকে ফার্স্টে ঢুকেছে বলে একখানা কিল করে ফেললো। তো গাইস তারপরে আমরা চলে আসছি কাটুলিস্টাতে আবার লঞ্চ প্যাড করে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আরও একটা স্কোয়াডের সামনে আমরা পড়বো, কিন্তু গাইস আমাদের এখনও একটা কিল হয়নি। ওকে, তো গাইস আমার এখনও একটা কিল হয়নি, কারণ আছে, কারণ কি আমি যে ফোনে খেলি, তো গাইস এই ফোনে নর্মাল গেমটা তো ঠিকই আছে, কিন্তু যখনই আমি রেকর্ডিং করতে করতে গেম প্লে করি তখন কিন্তু বিশাল ল্যাগ করে। সেই কারণে আমি কিন্তু তোমাদের আমার নিজস্ব গেম প্লের ভিডিও কোনো রকম গান দিয়ে বা নর্মাল কিছু দিয়ে আমি কিন্তু ছাড়তে পারি না। তো গাইস এখানে দেখতে পাচ্ছ যে আমি মারছি, কিন্তু আমার ফোনটা কীরকম চলছিল তখন সেটা কিন্তু শুধুমাত্র আমিই জানি, কারণ কি প্রচণ্ড পরিমাণে ল্যাগ করে। গ্লোয়াল ফেলতে গেলে ল্যাগ, তারপরে কাউকে রিভাইভ করতে গেলে ল্যাগ, তারপর এনিমিকে সামনাসামনি মারতে গেলে ফোন আটকে যাচ্ছে। তো গাইস আমার ফোনের নাম হচ্ছে রেডমি নোট 6 প্রো, 6 GB র্যাম, কিন্তু গাইস এরকম হয় কেন আমি জানি না, কারণ কি একটা ফোনেই আমার এডিটিং সব কিছু একটা ফোনেই করি, আমার কোনো মানে অন্য ফোন নেই অবভিয়াসলি। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা লুটে কিন্তু আমরা চলে এসেছি বিমা শক্তি। তো গাইস বিমা শক্তি দেখতে পাচ্ছ এখানে সুব্রত, এখানে আমাদের প্রিয়াম ভাই কিন্তু ইমোট দেখাচ্ছে যে আমরা গ্র্যান্ড মাস্টারে আছি। তো গাইস এখানে লল ইমোটটাও দেখাচ্ছে, কারণ কি রাজভাই অনেকটা পিছনে রয়ে গেছিলো, তো রাজভাইয়ের জন্য আমরা এখানে ওয়েট করছি। তো গাইস রাজভাই কিন্তু চলে এলে আমার একটা মানে ফানি মোমেন্ট আবার দেখতে পাবো, কারণ কি সুব্রত যাচ্ছে। তো গাইস সুব্রত কাকে মারবে একবার থালি দেখে নাও। তো গাইস এখানে ক্যাম্পিংয়ের মানে ক্যাম্পিংয়ের রানী বলতে পারো। তো গাইস গাড়ির মধ্যে স্টিয়ারিং ধরে বসে আছে সুব্রত, এক প্যান চালিয়ে যে এখানে কিন্তু আমাদের সে মরে গেছে আর তার ক্যাম্পিং বা তার মাইনাস হয়ে গেল। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমরা পিকের দিকে যাচ্ছিলাম, আবার একটা স্কোয়াড না এটা ডুও ছিল। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আমি একটা মারলাম এবং আমাদের প্রিয়ম ভাই একটা মেরে দিল। তো গাইস এখানে লাস্ট পজিশনে কিন্তু আমাদের আর বেঁচে আছে এনিমি 9 জন টোটাল, আমাদেরকে 4 জনকে নিয়ে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ সামনে 4 জন এনিমি আছে। তো গাইস আমি এখান থেকে ড্যামেজ দিচ্ছি, কিন্তু আমার গুলিতে একটাও মরেনি। তো গাইস প্রিয়ম ভাই কিন্তু আমাদের এখানে একটা মেরে দিয়েছে। তো গাইস আমাদের সুব্রত ভাই কিন্তু পেছনে ছিল। তো গাইস লাস্ট মোমেন্টটা যা ফানিয়েস্ট মোমেন্ট হবে তোমরা গাইস বিশ্বাস করতে পারছো না। তো গাইস চলো ভিডিওটাকে লাস্ট অবধি দেখতে থাকো, অ্যান্ড এখনও যারা ইনস্টাগ্রামে ফলো করনি ডিসক্রিপশানে লিঙ্ক আছে অবভিয়াসলি ফলো করে নেবে। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে আমাদের পিকে মারপিট চলছে। তো গাইস এখানে আর এনিমি বেঁচে আছে 6 জন, মানে আমরা 4 জন আর 2 জন বেঁচে আছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ যে ওই ঘরের মধ্যে একটা এনিমি আছে, আমাদের তো মনে ছিল ওই ঘরেই দোকানে এনিমি আছে, ওখানেই মেরে আমরা জিতে যাবো। তো গাইস এখানে দেখতেই পাচ্ছ প্রিয়ম ভাই মারছে, অ্যান্ড প্রিয়ম ভাই কিন্তু কিলটা পেয়ে গেল। ওকে, কিন্তু গাইস এখানে এই ম্যানটা ছিল সে কিন্তু আমাদের নক হয়নি, ডাইরেক্ট কিল হয়ে গেছে, তার মানে আর একজনই বেঁচে আছে, 5 জন টোটাল বেঁচে আছে। তো গাইস এরপরে ফাইনি মোমেন্টটা দেখাও। তো গাইস একজন বেঁচে আছে মানে এত বড় জোনে। তো গাইস আমরা এখানে নর্মাল দাঁড়িয়ে সেলফি তুলছি, এখানে ইমোট মারছি, তারপরে গাইস এরপরে যে ফানিয়েস্ট মোমেন্ট হবে তোমরা গাইস কিন্তু মানে বিশ্বাসই করতে পারবে না। তো গাইস দেখতে পাচ্ছ এনিমি খুঁজে পাচ্ছি না বলে এখানে আমাদের নিজেদের মধ্যে গ্লোয়াল মেরে নিজেদের মধ্যে মারপিট চালু হয়ে গেছে। তো গাইস এটা কিন্তু মানে আমি আশা করিনি র্যাঙ্ক ম্যাচে এই জিনিসটা হবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ যে নিজেদের মধ্যে মারপিট করছে, অ্যান্ড নিজেদের মধ্যে কিন্তু ওয়াল মারছে। ওকে, তো গাইস লাস্টে আমরা ডিসাইড করলাম যে এনিমিটা আছে তার সাথে আমরা সবাই মিলে টিম আপ করবো, অ্যান্ড টিম আপ করে তাকে ম্যাচটা উইন মানে উইন করিয়ে দেবো। সেই যে এনিমিটা আছে সে ম্যাচটা বোয়া করবে, আমরা 4 জন মরে যাবো। তো গাইস এর মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ
আমরা ওয়াল মেরে যতক্ষণে না মানে এরকম ইয়ারকি মাছি তার মধ্যে কিন্তু প্রিয়ম ভাই তলায় চলে গেছে। অ্যান্ড তলায় গিয়ে দেখতে পাচ্ছ প্রিয়ম ভাই কিন্তু এনিমিটাকে ধরে ফেলেছে অ্যান্ড এনিমিটার হাতে মার খাচ্ছে। তো গাইজ এখানে রাজভাই যে এনিমিটা মানে এনিমিটা কিন্তু প্রিয়ম ভাইকে মেরেই দিল ওকে। তো রাজভাই সেই বিল্ডিংটার উপরে গিয়ে নাচছে, ইমোট দেখাচ্ছে অ্যান্ড আমাদের সুব্রত ভাই কিন্তু তাকে ড্যামেজও করেনি। তো গাইজ দেখতে পাচ্ছ এনিমিকে আমি এখনও বলছি যে টিম আপ করবো ভাই, টিম আপ করছে না, রাজভাই মারবে বলে ঢুকেছে। তো গাইজ দেখো আমি কিন্তু এখানে কিল করে দিলাম। তো গাইজ ভিডিওটা তোমাদের কীরকম লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না অ্যান্ড এরকম টাইপের আরও ভিডিও লাগলে কিন্তু আমাদেরকে আরও কমেন্ট বক্সে বলবে যে দাদা এরকম টাইপের আরও ভিডিও চাই। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দাও। তো গাইজ আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই, লাভ ইউ সো মাচ।